দেখো, মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র তিনি স্থির করেছেন যে এই মামলার পরবর্তী যে শুনানি বা বিচার প্রক্রিয়া সেটা আগামী বৃহস্পতিবার হবে, এবং সেই সময়ের মধ্যে কারুর যদি কোনো তথ্য বা কোনো নথি আদান প্রদান করার থাকে সেই কাজটিও তারা সম্পন্ন করবে এবং তারপরে এই মামলায় বৃহস্পতিবার থেকে শুনানি শুরু হবে। কিন্তু যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মহামান্য বিচারপতি বলেছেন যে এই ধরনের ইলেকশন পিটিশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মামলাকারীকে উপস্থিত থাকতে হয়, সেক্ষেত্রে এখানে যারা মামলাকারী অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আইনজীবীদের জিজ্ঞাসা করেন যে এই মামলার ক্ষেত্রে কি হবে, এবং সেই সময় তোমাকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যারা আইনজীবী ছিলেন তারা বলেন যে আইনে যা আছে সেই গোটা আইনটা তারা মেনে চলবে, অর্থাৎ আইনে যদি তেমনটাই লেখা থাকে সেক্ষেত্রে তাদের সেই আইনে অন্যথা করার কোন রকম সুযোগ নেই বা সেটা তারা করবেন না, সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে আগামী বৃহস্পতিবার যখন মামলা শুনানি শুরু হবে সেই সময় এই মামলার ক্ষেত্রে অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো স্পষ্ট হবে। এবং তুমি জানো যে এই নন্দীগ্রামের ভোট গণনার পর থেকেই শুভেন্দু অধিকারীর ভূমিকা, নির্বাচন কমিশনের ভূমিকা এবং নির্বাচন কমিশনের যারা আধিকারিক ছিলেন সেই আধিকারিকদের ভূমিকার উপরও কিন্তু প্রশ্ন তুলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই প্রশ্নের প্রেক্ষিতে আমরা দেখলাম যে সাম্প্রতিক কালেই এই ইলেকশন পিটিশন দাখিল করা হয়েছে এবং তার আজকে শুনানির জন্য দিন ধার্য ছিল, সকাল 11টার সময় শুনানি শুরু হয় এবং তারপর আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই মামলা পিছিয়ে দেওয়া হয় এবং আগামী বৃহস্পতিবার যখন মামলা শুনানি হবে সেই সময় বাকি বিষয়গুলো স্পষ্ট হবে। ধন্যবাদ শ্রবিক। একটানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার বেশ কিছু এলাকা, আজ বেশ কিছু এলাকা পরিস্থিতি ঘুরে দেখেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। জলের মধ্যে দিয়ে 15-17 নম্বর ওয়ার্ড তিনি ঘুরে দেখেন, কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, নিকাশি ব্যবস্থা উন্নত করার আশ্বাসও দেন তিনি। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় প্রবল বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কবিতা মণ্ডল, 55 বছর বয়স। গতকাল দুপুর 3টা নাগাদ খেতে বসেছিলেন ওই মহিলা, সেই সময় আচমকাই দেওয়াল ধসে পড়ে। গুরুতর আহত ওই মহিলাকে দারিকনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।